ফাইনালি বন্ধু ভিডিও শেষ করে বাড়ি যাচ্ছি, সে তো বলার কথা না বন্ধু। কোন কোন মাদারের বাচ্চা যে আমার জুতো চুরি করে নিয়েছে ঠিক নেই, এখন কার জুতো পরে যাচ্ছে, সে কে গাল দেবে না দেবে বলার দরকার নেই। যাই হোক, বাজারে গেছিলাম আমরা, মেয়েগুলো দেখলাম, বউগুলো দেখলাম, কিন্তু কোনটা বউ কোনটা মেয়ে কিন্তু কিছুই চিনতে পারলাম না। তা যাই হোক, ভাবছিলাম মেয়েগুলো দেখে বিয়ে করব, কিন্তু কোনটা বউ কোনটা মেয়ে কিছুই চিনতে পারলাম না। কেরাস খেলাম অনেক, কিন্তু কী করব। এখন এই আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি, রাত অনেক হয়েছে, প্রায় 12টা বাজতে যায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই দেখতে পাচ্ছ বন্ধুরা ওই পিছনে একজন পটল খাচ্ছে। পটল খাচ্ছে না তাহলে বন্ধু, একটু তোমরাও বলো যে মেয়ে কোনটা। আমি সত্যি চিনতে পারলাম না মেয়ে কোনটা বউ কোনটা। তবে সত্যি দেখতে কিন্তু এমনভাবে সেজেছে মেয়েগুলো, দেখতে দারুণ লাগছিলো। কার কানে দুল, কার কোমরে বেড়ি, সত্যি খুব সুন্দর লাগছিলো। এই বন্ধুটা আমার দাদা তো একটা কি মেয়ে দেখি দেখে তো আসবে নাই বলছিল বাড়িতে, ওকে ওখানেই থাকবে বলছিল, কিন্তু জোর করে নিয়ে আসলাম, কোথায় কি হবে আবার লাস্টে একে নিয়ে যাচ্ছে বাড়িতে, কোনো অসুবিধা নেই। দাদা ভাই, তোমরা যদি মেয়ে ফেয়ে চিনতে পারো বলো, আজকাল মেয়ে কোনটা বউ কোনটা আমি তো কিছুই চিনতে পারলাম না। কিন্তু বন্ধুরা একটা কথা, খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম। ভিডিও ভালো লাগলে দেখুন।